ওসি সাহেব। ইয়েস স্যার। আপনি এখানে সিকিউরিটির ব্যবস্থা করুন। ওকে স্যার। হৃদয়, তোকে হাসপাতাল নিয়ে আসার সময় প্রিয়া প্রাইভেট কারের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। বন্ধু, তোর সঙ্গে ওর নিয়ে আসা হয়েছে, আইসিউতে আছে। আপনারা পেশেন্টকে ডিসচার্জ করছেন কেন? বাইরে যান। আচ্ছা, চল। কি অবস্থা? গুড মর্নিং সিস্টার। গুড মর্নিং সিস্টার, আমাকে একটু হেল্প করবেন? অফ কোর্স, কি করতে পারি বলুন। আমার এই ডান পকেটে একটা জিনিস আছে, একটু বের করে দিন না। নিন। ওরে বাবারে। হ্যাঁ, এক্ষুনি আমাকে আইসিইউ ওয়ার্ডে প্রিয়ার কেবিনে নিয়ে চলুন। এ যে আমাদের নিয়মের বাইরে। আরে বাপ, সেই জন্যই তো চাকু বের করেছি, না নিয়ে গেলে কি হলো? নিয়ে চলুন। ঠিক আছে ঠিক আছে। এই দাঁড়াও, পেশেন্ট নিয়ে কোথায় যাচ্ছ? পেশেন্টকে অক্সিজেন দিতে হবে। ও ঠিক আছে, যাও। প্রিয়া, প্রিয়া, এই যে মিস্টার, পেশেন্টকে ডিস্টার্ব করছেন কেন? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ বন্ধ করে পাহারা দিন, খবরদার কথা বলবেন না কিন্তু। প্রিয়া, এই প্রিয়া, মাইক্রোর পেছনে শুধু শুধু দৌড়াতে গেলে কেন? তোমার জন্য হৃদয়, শুধু তোমার জন্য। প্রিয়া আপনারা একটু বাইরে যান। ওকে স্যার। এই চলুন। তুমি এসব কি করছো প্রিয়া? শয়তানটা তোমাকে ডিস্টার্ব করতো, তুমি আমার কাছে ওর বিরুদ্ধে নালিশ করেছিলে, থানায় নিয়ে আমি ওকে টর্চার করেছিলাম, অথচ তার জন্য তুমি। ভাইয়া, হৃদয়কে আমি ভুল বুঝেছিলাম, আসলে ও খুব ভালো ছেলে। হৃদয় আমাকে ভালোবাসে। আর তুমি? ও খুব খারাপ ছেলে প্রিয়া, তুমি ওকে ভুলে যাও। না ভাইয়া, হৃদয়কে আমিও খুব ভালোবাসি। ডাক্তার, ডাক্তার! জি স্যার। ওকে এক্ষুনি ডিসচার্জ করে দিন। কিন্তু স্যার, পেশেন্ট পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত। ওয়ার্ডস ইজ স্পোকেন ক্যান নট বি ব্রট ব্যাক। আপনাদের কাছে ও পেশেন্ট, কিন্তু ও আমার একমাত্র আদরের ছোট বোন, আমার কলিজার টুকরা। দরকার হলে আমার বাড়িটাকে হাসপাতাল বানিয়ে সেখানে ওর ট্রিটমেন্ট হবে। নাও ডিসচার্জ হার অ্যান্ড দ্যাট শিট।